আসসালামু আলাইকুম গাইজ, আমরা মোটামুটি সবাই জানি এবারের ঈদে মুক্তি পাওয়া সাকিব ভাই সব থেকে আলোচিত মুভি প্রিয়তমা দর্শকদের মনে এতটা ইফেক্ট ফেলছে যে ইতিমধ্যে সেটা ব্লকবাস্টার হয়ে গেছে। মুভির বাজেট ছিল 2 কোটি টাকা, কিন্তু গতকাল অবধি মুভির কালেকশন 3 কোটি 10 লাখ টাকারও বেশি, তাও মাত্র 8 দিনে, যার জন্য বলাই যায় সাকিব ভাইয়ের প্রিয়তমা মুভি দর্শকদের মনে ভালো ইফেক্ট ফেলছে। হ্যাঁ, আরো একটা জায়গায় ইফেক্ট ফেলছে এবং খুব ভালোভাবে ফেলছে, সেটা হচ্ছে টিকটকারদের মনে। না মানে দর্শকরা প্রিয়তমা মুভি দেখে ইমোশনাল হয়ে আবেগে কান্না দিচ্ছে, আর সেই কান্না দেখে টিকটকাররা টিকটকে বসে বসে কান্না দিচ্ছে। পাক্কা অভিনেতা। বাট আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা টিকটকার সাহেবেরা, আপনারা কি মুভিটা আদৌ দেখছেন নাকি না দেখে ইমোশনাল হয়ে গেছেন? গেট আপ সেট আপ আর অভিনয়টা একবার দেখেন, সাকিব ভাই ফেল, তার আছে নাকি কোনো বেল মানে এসব টিকটকারদের কাছে? কোথায় টিকটকার আর কোথায় আমাদের সাকিব খান? তো যাই হোক, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কার অভিনয় সেরা, সাকিব ভাইয়ের নাকি এই টিকটকারদের। প্রিয়তমা মুভি টিকটকারদের উপর ঠিক কি পরিমাণ ইফেক্ট ফেলছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে ইন্ট্রোর পর তো কোথায় আমার সৈন্যবাহিনীরা, প্লিজ কাম হেয়ার। আজকে আমি আবারও চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে। ইয়া মশলা দিছে পিওর, মজা পাই বা শিওর। তো শুরু করা যাক, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, দিস ইজ ফারাবি। আচ্ছা শুরুতেই বলে নেই, আজকে তাদেরকে রোস্ট করা হবে না, জাস্ট তাদের প্রতিভা দেখানো হবে, প্রতিভা আর প্রিয়তমা গানে তাদের অভিনয়ের দক্ষতা। মানে প্রিয়তমা মুভিতে তো 3টা গান ছিল, একটা কুরবানি সং আর 2টা প্রিয়তমা এবং ঈশ্বর। হ্যাঁ, এই 2টা গানে টিকটকার অভিনয় করলে ঠিক কিরকম হইতো সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। দেখেন ভাই কান্দেন না, বিশ্বাস করেন সাকিব ভাই প্রিয়তমা মুভিতে সেকা খেয়ে বেকা হওয়ার পরও আপনার মতো এইভাবে কান্দে নাই। আর আপনি তো মিয়া সিঙ্গেল, আগে একটা প্রেম করেন সেকা খান, তারপর না হয় কান্দেন। না মানে যেভাবে কান্দতেছে বিশ্বাস করেন তার 10%ও যদি সাকিব ভাই এই মুভিতে কান্দতো তাহলে মুভি দেখতে যাওয়া একটা আপুও তার মেকআপ নিয়ে বাইরে বের হতে পারতো না। নাই মানে সবাই তো কান্না করতে করতে বের হইতো তাই না, আর অতিরিক্ত কান্না করলে মেকআপ তো আর মেকআপ থাকার কথা না, যদি না সে ওয়াটার প্রুফ মেকআপ ইউজ করে। আচ্ছা থামেন, অনেক হয়েছে, একটু তো ইমোশনটা বুঝেন, এই জন্যই আপনাদেরকে টিকটকাররা পছন্দ করেন না, আপনারা রোস্টাররা তো টিকটকারদের ইমোশনটা বুঝেন না। কান্নাটা একবার দেখেন, সত্যি সত্যি যদি কেউ ইমোশনাল না হয় এভাবে কেউ কান্না করতে পারে আপনারাই বলেন? না পারতো না, কারণ আপনি টিকটকার আমি ইউটিউবার, উই আর নট সেম ব্রো। আপনি টিকটকে বসে বসে এই যে সুন্দর সুন্দর ইমোশনাল ভিডিও বানাচ্ছেন এইগুলাই বানান, আপনাকে না এইগুলাই তাই বানায়, দর্শকরা আসবে মজা নিবে আর তালি বাজিয়ে চলে যাবে। না এ মানে হাত তালি। বিশ্বাস করেন কাকা, টিকটকাররা টিকটকে বসে বসে যেভাবে কান্না করতেছে আমার তো রীতিমতো এখন সন্দেহ হচ্ছে, এরা কি আসলে মুভিটা দেখছে নাকি মুভিটা দেখে এসে যারা কান্না করতেছে? এত সুন্দর ছবি করেছে ভাই, কোনোদিন এরকম ছবি দেখিনি ভাই। তাদের এসব কান্না দেখে আবেগে ইমোশনাল হয়ে টিকটকে বসে বসে আরো বেশি কান্না করতেছে। হ্যাঁ হয়তো একটু ইমোশনাল বানিয়ে দিবে, বাট যেভাবে নাকের পানি চোখের পানি এক জায়গায় করে ফেলতেছেন বিশ্বাস করেন মুভিটা দেখার পর এতটা ইমোশনাল হবেন না। ওয়াও, অসাধারণ গেট আপ সেট আপ আর অভিনয় পুরাই মারাত্মক লেভেলের। আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এদের এই মেকআপ আর্টিস্ট কে বা কারা এত সুন্দর করে এরকম একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করছে? যদি জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানান। এখন আসি অভিনয়ের দিকে, ভাইরে ভাই অভিনয়ের লেভেলটা একবার দেখেন, সাকিব ভাই কি অভিনয় করে, তার থেকে তো ভালো অভিনয় করে আমাদের টিকটকাররা। এখন অবধি কেন যে টিকটকারদের কোনো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না আমি শুধু সেটাই ভাবতেছি। না আপনারা একটা বার দেখেন, সাকিব ভাই এবং টিকটকারের এই 2টা ক্লিপ যদি পাশাপাশি রাখি তাহলে কার অভিনয়টা ভাল লাগতেছে, মানে কাকে দেখতে ভাল লাগতেছে আপনারাই বলেন কমেন্টে। আমি না একটা জিনিস ভাবতেছি, ইন্ডিয়া থেকে মেকআপ আর্টিস্ট এনে লাখ লাখ টাকা খরচ করে 7-8 ঘন্টা ধরে একটা চেয়ারে বসে এরকম একটা লুক তৈরি করছে জাস্ট মুভিতে 1 মিনিট দেখানোর জন্য, আর টিকটকাররা জাস্ট 1 ক্লিকে একটা ফিল্টার মেরে ওই রকম একটা লুক ক্রিয়েট করে ফেললো। আর আপনারা বলেন টিকটকারদের ট্যালেন্ট নাই, প্রতিভা নাই, যেখানে প্রিয়তমা মুভির মেকাররা 7-8 ঘন্টা লাগাইছে একটা লুক ক্রিয়েট করতে সেখানে মাত্র 1 ক্লিকে সেম একটা লুক ক্রিয়েট করে ফেলছে টিকটকাররা, তারপরও বলবেন টিকটকারদের প্রতিভা নাই? এখন তো আমার মনে হচ্ছে প্রিয়তমা মুভি যারা বানাইছে তাদেরই প্রতিভা নাই, শুধু শুধু এতগুলা সময় নষ্ট করলো যেখানে জাস্ট 1 ক্লিকে ওই রকম একটা লুক ক্রিয়েট করা যায়। আপনারা যাই বলেন ভাই, টিকটকারদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যতই তাদেরকে প্রতিবন্ধী বলেন না কেন তাদের মধ্যে যে ট্যালেন্ট বা প্রতিভা ঠুসে ঠুসে ভরা এটা আপনাকে মানতেই হবে।
সেটা তো পরের কথা রে ভাই, আগে একটা প্রেম কর, সেগা খা, নায়িকা মারা যাক, তারপর নায়িকার কবরের পাশে 20-30 বছর পার করে দিয়ে তারপর এই গানে অভিনয় করবি। মানে ভাই বুঝলাম না, কোনো মেয়ে যারে কখনো পাত্তাই দেয় না, সে আইসা এক ক্লিক একটা ফিল্টার মাইরা বুইড়া টুইড়া সাইজা সেগা খাওয়া গানে অভিনয় করতেছে। বাহ উস্তাদ, বাহ বাহ। এই চাষার অবস্থা দেখেন, একেবারে হুবহু শাকিব খান। একটু কি অন্যরকম লাগতেছে? আপনারাই বলেন, একটু কি অন্যরকম লাগতেছে? আমার কাছে তো কোনো দিক থেকে অন্যরকম লাগতেছে না, মনে হচ্ছে একেবারে হুবহু শাকিব খান, মানে শাকিব খানের জমজ ভাই। সালা এখন মনে হচ্ছে ইন্ডিয়া থেকে আর্টিস্ট এনে 8-10 লাখ টাকা খরচ করে 7-8 ঘন্টা ধরে কষ্ট করা কষ্টটাই বৃথা হয়ে গেল। যদি টিকটক থেকে এরকম একটা মেকআপ আর্টিস্ট নেওয়া যাইতো, তাহলে টাকাও বাঁচতো, সময়ও বাঁচতো, আর তার থেকেও বড় কথা হলো এরকম একটা সুন্দর লুক ক্রিয়েট করা যাইতো। সিনেমায় যে বস্তা বস্তা লুক দেখাইছে, সত্যি বলতে ওই লুকটা টিকটকারদের কাছে পছন্দ হয় নাই, জন্যই তারা টিকটকে এসে এরকম সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করতেছে। অ্যাকচুয়ালি তারা এটা বোঝানো ট্রাই করতেছে যে শুধুমাত্র টাকা খরচ করলেই হয় না, প্রতিভা খুঁজে বের করা লাগে। না এই ভিডিওটা মোটামুটি ঠিক আছে, প্রিয়তমা গানের সাথে নিজের প্রিয়তমা অন্যরকম একটা ফিলিংস। না ঠিক আছে, দুজনকে মানাইছে ভালো, তবে একটা কথা রাজপুত্র ভাইয়া, নিজের চুলটা একটু কালো কইরো। আপনারা কি জানেন এতক্ষণ ধরে যতগুলো ভিডিও দেখছেন তার মধ্যে সব থেকে কষ্টের ভিডিও হচ্ছে এইটা? কি বুঝলেন না তো? আচ্ছা আমি বুঝিয়ে বলতেছি। এই যে আপুটারে দেখতেছেন পানিতে নাইমা হাসতে হাসতে লাফালাফি করতেছে আর প্রিয়তমা গানের সাথে মুখ মিলাচ্ছে, আপনারা কি জানেন এই হাসির পিছনে লুকিয়ে আছে এক গাদা কষ্ট? সব আজকে পানিতে নেমে পানিকে বলে দিল, ও প্রিয়তম কই তুমি? আচ্ছা আপনারা হয়তো এখনো বুঝতে পারে নাই এই ভিডিওটা কেন সব থেকে কষ্টের ভিডিও। ভাই রে ভাই, একটা মানুষ প্রেম করে সেগা হওয়ার পর যে কষ্টটা পায় তার থেকেও বেশি কষ্ট কিসে জানেন? জীবনে একটাও প্রেম করতে পারি নাই এইটাতে। আপনারা যারা কাফল আছেন কিংবা প্রেম করে সেগা খেয়ে বেকা হয়ে গেছেন, তারা তো এই কষ্টটা ফিল করতে পারবেন না। এই কষ্টটা তারাই শুধুমাত্র ফিল করতে পারবে যারা আজ অব্দি হাজার চেষ্টা করার পরও একটাও প্রেম করতে নাই। কে কে আছেন এমন হতভাগা, প্লিজ কমেন্টে দুই হাত তুলে আপনারা জানিয়ে দেন, জাতি আপনাদেরকে দেখতে চাই। যত কথা রাখা ছিল বুকে জমা। হ্যাঁ বুঝতে পারছি ভাই, কিন্তু দেখেন আপনার প্যান্ট সেরা, বিশ্বাস করেন এই সেরা প্যান্ট থেকে একটা গল্প মনে পড়ে গেল। আমিও যখন ফার্স্ট টাইম প্যান্ট কিনছিলাম তখন আমার প্যান্টেও সেরা ছিল, হ্যাঁ এতটা সেরা না বাট জায়গায় জায়গায় সেরা ছিল। তো প্যান্ট কিনে এনে আমি সুন্দর করে বাসায় রেখে বাইরে চলে গেছি, এসে দেখি আমার ওই প্যান্টের সেরা সেরা জায়গাগুলো সেলাই করা। আম্মুরে বললাম এই কাজটা কে করছে, আম্মু বলে তুই হয়তো খেয়াল করিসনি প্যান্ট কিনে আনার সময় প্যান্টগুলো সেরা ছিল, তো কালকে তো ঈদ তাই আমি প্যান্টটা সেলাই করে রাখছি, বুঝেন ঠেলা। বাই দা ওয়ে গল্পটা আমার ছিল না, অন্য আরেকজনের। যাই বলেন প্রিয়তমার ইফেক্ট কিন্তু দর্শকদের চেয়েও টিকটকারদের উপর বেশি ফেলছে, কারণ প্রিয়তমা মুভি দেখে ইমোশনাল হয়ে দর্শকরা যতটা না কান্না করছে তার থেকেও বেশি কান্না করতেছে টিকটকাররা। টিকটকে ঢুকে দেখি পুরো নিস্তব্ধ একটা ইমোশনাল সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ভাইরে আগে আমি ভাবতাম টিকটকাররা শুধুমাত্র ক্রিঞ্জ ভিডিও বানায়, আজাইরা ভিডিও বানায়, তাদের কোনো কাজ কাম নাই, বাট এখন দেখতেছি তারা খুবই ইমোশনাল, খুবই ভালো ভালো ভিডিও বানায়, তাদের প্রতিভা আছে, বড় প্রতিভা আছে। দেখেন তো মনে হচ্ছে আমাদের ঢালিউড কিং শাকিব খান হেঁটে আসতেছে। এর থেকে তো ভালো অভিনয় করে আমাদের হিরো আলম কাকা, না থুকু থুকু, মানে এর থেকে তো ভালো অভিনয় করে না আমাদের হিরো আলম কাকা। আরেকটা কথা, আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন টিকটকারদের উপর শুধুমাত্র প্রিয়তমার ইফেক্ট পড়ছে, কিন্তু না শুধুমাত্র প্রিয়তমার ইফেক্ট না, সুরঙ্গ সিনেমার নুসরাত পারিয়ার সুরঙ্গর ইফেক্টও টিকটকারদের উপর খুব ভালোভাবেই পড়ছে। মোট কথা হলো টিকটকাররা আগে থেকে অনেক পরিণত হয়েছে, অনেক ম্যাচিওর হয়েছে, কিভাবে সুন্দর সুন্দর গানগুলোর টেস্ট মারা যায় সেটা খুব ভালোভাবেই শিখছে। উফ সরি সরি, মনে হয় রোস্ট হয়ে গেল, রোস্ট হবে না, রোস্ট হবে না, প্লিজ এডিটের সময় একটু কেটে দিন ঠিক আছে, আমি শুধু ঈশ্বর গানটার কথা ভাবতেছি। হ্যাঁ অন্য গানগুলোও ভালো হয়েছে, বাট আমার কাছে মনে হয় এবারের ঈদে মুক্তি পাওয়া গানগুলোর মধ্যে সব থেকে সেরা গান হলো ঈশ্বর সংটা। গানের লিরিক্স থেকে শুরু করে মিউজিক ভোকাল সবকিছু জাস্ট ওয়াও লেভেলের ছিল, সেই গানটাকেও এরা বাদ দিল না, অভিনয় করতে গিয়ে নতুন নতুন মিউজিক ভিডিও আবিষ্কার করে ফেলছে। আমি শুধু ভাবতেছি টিকটক অ্যাপসটা যদি না থাকতো তাহলে তাদের এই যে প্রতিভা তারা এগুলো কোথায় বিকশিত করতো, ইউটিউব বা ফেসবুকে তো মেনে নিত না। না ঠিকই আছে টিকটক অ্যাপসটা হয়ে ভালোই হয়েছে, কারণ এতজনের জায়গা তো আর পাবনা পাগলা গারদে হবে না তাই না, যেহেতু একটা মাত্র মেন্টাল হসপিটাল সেখানে তো এতজনকে জায়গা দেওয়া পসিবল না। থ্যাংক ইউ টিকটক কোম্পানিকে একটা ভার্চুয়াল মেন্টাল হসপিটাল তৈরি করার জন্য। নাও কাম টু দ্য পয়েন্ট, এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আপনাদেরকে এইটা দেখানো যে টিকটকারদের আসলে অনেক উন্নতি হয়েছে, তাদের মধ্যে যে প্রতিভা ঠুসে ঠুসে ভরা এটা তো আপনাদের জানা উচিত তাই না। হ্যাঁ এই জন্য এই ভিডিওটা আমি বানালাম, কারণ টিকটকে ঢুকে এই ভিডিওগুলো আমার চোখের সামনে ভাসতেছিল, এই তাদের অভিনয় প্রতিভা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, তাই এই ভিডিওটা বানালাম যে আপনারাও তাদের প্রতিভা অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান। মানে আমি কষ্টে থাকবো আর আপনারা সুখে থাকবেন তা তো হবে না কাকা, আমি এই ভিডিওগুলো দেখার সময় যে কষ্টটা ফিল করছি আপনাদেরও সেই কষ্টটা ফিল করা উচিত, তাই ভিডিওটা বানালাম। দেখেন এখন, দেখেন দেখেন দেখেন।
তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল, এই ওয়েট ওয়েট, দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি, যে কোনো ধরনের বিজনেস এবং প্রমোশনের জন্য নির্দ্বিধায় আমাকে নক দিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।